একেবারে নতুনের মতো পুরো ফিল পেয়ে যাবেন। এবং ভিতরের সাইড থেকে শুরু করে সেসিসটা পুরোপুরি অরিজিনাল রয়েছে। আপনাদেরকে যদি পিছনের সিটগুলো দেখায় কতটুকু ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন, একেবারে লুক লাইক নিউ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন। পাচ্ছেন এসির কন্ডিশন এবং ড্যাশবোর্ড কতটুকু ফ্রেশ কন্ডিশনে রয়েছে। করা জিনিস দেখায় চাকা কিন্তু নতুন পেয়ে যাচ্ছেন, একটা নয় চারোটা চাকা। এই সেটে একটা চাকা দেখান, এটা দেখান, এই চাকাটাও নতুন এবং পিছনের দুইটা চাকা আছে ওই দুইটা চাকাও নতুন। মনে হয় 4,95,000 টাকা। তারপর আসেন ডিসকাউন্ট করা যাবে। দর্শক আসসালামু আলাইকুম, অনেকেই আমাদের কাছে মডিফাই করা গাড়ি খুঁজছেন কম বাজেটের ভিতরে, সাধ্যের মধ্যে সবটুকু সুখ খুঁজছেন। আজকে তাদের জন্য একটি গাড়ি আমরা রেখেছি, দেখলে অবাক হবেন। এছাড়াও আমাদের কাছে প্রোবক্স রয়েছে, প্রোবক্সের রিকোয়েস্ট অনেক বেশি রয়েছে। কিছু গাড়ি রাখবো আজকের ভিডিওতে, চলুন এক এক করে পুরো গাড়ির ডিটেলসগুলো জেনে নিই। প্রথমে আপনাদের জন্য যে গাড়িটা আমরা রেখেছি, টয়োটা প্রোবক্স DX প্যাকেজের গাড়ি, 2003 মডেল, 8 রেজিস্ট্রেশন করা। এই গাড়িটির ফিটনেস পেয়ে যাচ্ছেন 2025 সালের 8 মাস পর্যন্ত, টেস্টকের ফিটনেস পেয়ে যাচ্ছেন 2025 সালের 8 মাস পর্যন্ত, CNG করা রয়েছে। এই গাড়িটি বডি কিট করানো আছে, রঙের কোনো কাজ পাচ্ছেন না, সামনে পিছে গ্লাস পেয়ে যাচ্ছেন অরিজিনাল। যদি চাকার কন্ডিশনটা আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন কতটুকু ফ্রেশ কন্ডিশনে রয়েছে। শুধু একটা নয়, দুইটা, তিনটা, চারটা, প্রতিটি চাকাই আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন। যদি আপনাদেরকে পিছনের সাইডটা দেখায়, গাড়ির আউটলুক সামনে থেকে শুরু করে উপর নিচ পর্যন্ত টোটালি ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন। যদি আপনাদেরকে ভিতরের কন্ডিশনটা দেখায়, ডোজার প্যাড থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এসির কন্ডিশন এবং ড্যাশবোর্ড কতটুকু ফ্রেশ কন্ডিশনে রয়েছে, এবং স্টাডিতে দেখতে পাচ্ছেন কতটুকু ফ্রেশ কন্ডিশনে রয়েছে। সিট থেকে শুরু করে সিলিংগুলো টোটালি ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছে। LED ডিসপ্লে লাগানো রয়েছে, সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন সামনের পিছে ক্যামেরা। এছাড়াও দেখতে পাচ্ছেন পিছনের সিটগুলো কতটুকু ফ্রেশ কন্ডিশনে রয়েছে, এবং সিলিং কন্ডিশনগুলো মাশাল্লাহ খুব ভালো কন্ডিশনে রয়েছে। যদি আপনাদেরকে বর্ডারটা উঠে আমরা ইঞ্জিন কন্ডিশনটা দেখাই, তা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ ইঞ্জিন কন্ডিশন কতটুকু ফ্রেশ কন্ডিশনে রয়েছে। গাড়ির বডিটা বিশেষ করে সেসিস নাম্বারটা কতটুকু ক্লিয়ার রয়েছে, আমরা আপনাদেরকে সাজেস্ট করি আমাদের গাড়িগুলো যখন আপনারা চেক করে নিয়ে যাবেন, অন্ততপক্ষে সেসিস নাম্বারটা দেখে নিয়ে যাবেন। কারণ আমরা অন্ততপক্ষে চেষ্টা করি যে গাড়ির বডিগুলো যেন ঠিকঠাক থাকে। আর দেখতে পাচ্ছেন বর্ডারের কন্ডিশনটা মাশাল্লাহ ফুল ফ্রেশ পেয়ে যাচ্ছেন, বিশেষ করে এই গাড়িটা আপাতত কোনো রঙের কাজ পাচ্ছেন না। আপনাদেরকে যদি আমরা ব্যাক সাইড উঠে দেখাই, ভিতরের কন্ডিশনটা মাশাল্লাহ ফুল ফ্রেশ পেয়ে যাচ্ছেন, এবং এটা কিন্তু CNG করা রয়েছে। ওভারঅল কন্ডিশন মিলে খুব ভালো কন্ডিশনে রয়েছে। আজকের জন্য শুধুমাত্র এই সুন্দর গাড়িটি আস্কিং প্রাইস দেওয়া হয়েছে 6,70,000 টাকা। ইনশাল্লাহ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে, আসলে দাম নিয়ে কিছুটা কথা বলা যাবে। তারপর আপনাদের জন্য ছোটো মতো একটি গাড়ি রেখেছি, অনেকেই স্কুল ইউজ করার জন্য পার্সোনালি ছোটো গাড়ি খুঁজছেন, তাদের জন্য এই গাড়িটি টয়োটা অ্যাকোয়া। গাড়িটির মডেল নাম্বার 2013 সালে, রেজিস্ট্রেশন হয়েছে 2018 সালে, পেপার্স ফুল আপডেট পেয়ে যাচ্ছেন। এই গাড়িটি 15 cc, আর কখনোই CNG LPG করা হয় নাই। যারা তেলে চালিত গাড়ি খুঁজছেন, শুধুমাত্র অকটেন টাইপ এই গাড়িটি দেখতে পারেন। গাড়িটার আউটলুকটা কতটুকু সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি আমরা। ব্ল্যাক কালারের এই গাড়িটি, রঙের কোনো রকম কাজ পাচ্ছে না, রং পেয়ে যাচ্ছেন পুরোপুরি অরিজিনাল। যদি আপনাদেরকে আমরা চাকার কন্ডিশনটা দেখাই, চাকা মাশাল্লাহ ফ্রেশ পেয়ে যাচ্ছেন, শুধু একটা নয় দুইটা, এবং প্রতিটি চাকাই মোটামুটি ভালো কন্ডিশনে পেয়ে যাচ্ছেন। এই গাড়িটি হাইব্রিড সহকারে দেখতে পাচ্ছেন, দরজার প্যাডগুলো শুরু করে কতটুকু ফ্রেশ কন্ডিশনে রয়েছে, এবং এসির কন্ডিশনটা, এবং দেখতে পাচ্ছেন স্টার্টিং থেকে শুরু করে একটা LED ডিসপ্লে লাগানো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সিলিং কন্ডিশনটা কতটুকু ফ্রেশ কন্ডিশনে রয়েছে, সিট কাভারগুলো নতুন লাগানো আছে এবং কোনো রকম ভিতরে কাজ পাচ্ছেন না। আপনাদেরকে যদি পিছনের সিটগুলো দেখায় কতটুকু ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন, একেবারে লুক লাইক নিউ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন। যদি বর্ডারটা উঠে আপনাদেরকে আমরা ইঞ্জিন কন্ডিশনটা দেখাই, দেখতে পাচ্ছেন কতটুকু ফ্রেশ কন্ডিশনে রয়েছে, একেবারে আনটাচ ইঞ্জিন পেয়ে যাচ্ছেন। একটু খুঁজে চলে আসেন, আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু ফ্রেশ কন্ডিশনে ইঞ্জিন পেয়ে যাচ্ছেন, একেবারে নতুনের মতো পুরো ফিল পেয়ে যাবেন। এবং ভিতরের সাইড থেকে শুরু করে সেসিসটা পুরোপুরি অরিজিনাল রয়েছে। আরেকটা বৈশিষ্ট্য হলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রজেকশন লাইট সহ পেয়ে যাচ্ছেন। আর উপরে দেখতে পাচ্ছেন একেবারে টোটালি নতুনের মতো কন্ডিশনে পেয়ে যাচ্ছেন। এই গাড়িটি যদি ব্যাকডালটা উঠে ভিতরে কন্ডিশনটা দেখায়, কতটুকু ফ্রেশ কন্ডিশনে রয়েছে দেখলে আপনারা আন্দাজ করতে পারছেন। এবং দেখেন স্পেয়ার চাকাটা রয়েছে কতটুকু ফ্রেশ কন্ডিশনে, এবং বডিটা পুরোপুরি অরিজিনাল কন্ডিশনে রয়েছে। আজকের জন্য এই সুন্দর গাড়িটি আস্কিং প্রাইস শুধুমাত্র 13,30,000 টাকা। 20,000 টাকা ডিসকাউন্ট করা হয়েছে, 13,20,000 টাকা হলেই এই সুন্দর গাড়িটি নিজে করে নিতে পারছেন। আপনারা আন্দাজ করেন তো এই গাড়িটির দাম কত হতে পারে, 10 লাখ 20 লাখ 30 লাখ, এমন একটি প্রাইস বলবো অবাক হতে বাধ্য হবেন। এই গাড়িটি এত সুন্দর করে মডিফাই করা হয়েছে, আমি বলবো যে স্পোর্টস কারের বিকল্প হিসাবে এটাকে সাজানো হয়েছে। এই গাড়িটার মডেল রেজিস্ট্রেশনটা আমরা পরে বলছি, তার আগে কিছু বৈশিষ্ট্য আপনাদেরকে দেখাচ্ছি আমরা। একটু ক্লোজে চলে আসেন, দেখতে পাচ্ছেন গাড়ির
রঙের বডি কিট করানো, এত সুন্দর করে করানো হয়েছে, পুরো জিগজিগ কন্ডিশন রয়েছে। এবং উপরের সেটটা দেখান, আসেন উপরের সেটটা দেখান, টোটালি মাশাল্লাহ কতটুকু ফ্রেশ কন্ডিশন রয়েছে। রঙের এক পয়সারও কোনো কাজ পাচ্ছেন না গাড়িটিতে। দেখতে পাচ্ছেন গাড়িটিতে লাইট লাগানো হয়েছে, একটা ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছেন, এবং পুরোপুরি এমন একটা লুক দেওয়ার চেষ্টা করেছে যেন কম টাকা হলেও যেন 20 টাকার স্বাদ গাড়িটিতে পাওয়া যায়। গাড়িটি হলো টয়োটা 100 স্প্লেন্ডার গাড়ি, 1996 মডেল, 2001 রেজিস্ট্রেশন করা, পেপার্স কিন্তু ফুল আপডেট পেয়ে যাচ্ছেন। 1331 সিসির এই গাড়িটি সিএনজি অকটেন টাইপ, মানে সিএনজি করা রয়েছে। যদি আপনাদেরকে ভিতরের কন্ডিশনে দেখায়, দেখতে পাচ্ছি এইদিকে দরজার প্যাডটা কতটুকু ক্লিন কন্ডিশনে রয়েছে এবং স্টার্টিংটা কতটুকু ফ্রেশ কন্ডিশনে রয়েছে। একটা এলইডি ডিসপ্লে লাগানো রয়েছে এবং সামনে পিছনে ক্যামেরা পেয়ে যাচ্ছেন। এছাড়াও সিটগুলো এবং সিলিং কন্ডিশন মাশাল্লাহ ফুল ফ্রেশ পেয়ে যাচ্ছেন। পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন একটা সাউন্ড সিস্টেম লাগানো আছে। আমি মনে করি যে কম টাকার ভিতরে যারা এই গাড়িটা খুঁজছেন, আমি প্রাইসটা বললে আপনারা অবাক হতে বাধ্য হবেন। আপনাদেরকে একটা অবাক করা জিনিস দেখায়, চাকা কিন্তু নতুন পেয়ে যাচ্ছেন, একটা নয় 4টা চাকা। এই সেটে একটা চাকা দেখান, এটা দেখান, এই চাকাটাও নতুন, এবং পিছনে 2টা চাকা আছে, ওই 2টা চাকাও নতুন, মোটামুটি 4টা চাকাই কিন্তু নতুন পেয়ে যাচ্ছেন। এই গাড়িটার দাম কত? 5-10 লাখ? না, ওরকম কিছুই না, শুধুমাত্র 4,95,000 টাকা। তারপর আসেন, ডিসকাউন্ট করা যাবে। এইগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে পুরো শোরুম ভর্তি গাড়ি রয়েছে, 50টির অধিক গাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে। আপনার বাজেট কত ওই অনুযায়ী আমাদের কাছে চলে আসতে পারেন। আর যারা আমাদেরকে ফেসবুক থেকে দেখছেন, আমাদেরকে ফলো করে দিতে পারেন, যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদেরকে পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।